আনন্দ মেলা ফেব্রুয়ারি দু হাজার একুশ সুরঙ্গ পথে গা ছমছম সংখ্যা বাংলা থেকে দিল্লি সিমলা থেকে মেক্সিকো সুরঙ্গে কত রহস্য লুকিয়ে রয়েছে সারা পৃথিবী জুড়ে ইতিহাস ভো ঘুড়ির সঙ্গে উড়েছে কখনো সোনার মোহর কখনো দাও আগুন লিখেছেন রূপলেখা ঘোষ হেমন্তকালের রোদ ঝলমলে দিন মাঠ ফসলে ভরে চাষির মন ফুরফুরে হবে নাই বা কেন কি সুন্দর ফসল ঝকঝকে আকাশ কি সুন্দর বাতাস বইছে কিন্তু এই খুশি ভাবটায় বাদ সাচ্ছে টুপিটা সোলার টুপি মাথায় না থেকে উড়ে যেতে চাইছে হাতে নিয়ে রাখতে একটু মুশকিল হচ্ছে কারণ মাঝে মাঝে ফসল পরীক্ষা করে দেখতে হচ্ছে চাষি কোথা থেকে একটা সুতো জোগাড় করে টুপিটায় বেঁধে দিল অন্য প্রান্তে জড়িয়ে নিল আঙুলে আকাশে উঠল টুপি চাষি ভাবল বাহ ব্যস্ত ব্যস্ত তারপর থেকে বাতাস বলে সে মাথায় টুপি না পড়ে এভাবেই সুতো বেঁধে নিয়ে ভাসিয়ে দিত বাতাসে ঠিক এইভাবেই নাকি চীন দেশে আবিষ্কার হয়েছিল ঘুড়ি ঘুড়ি ওড়ানোর মধ্যে যে শুধু আনন্দ আছে তাই না এক ধরনের ক্ষমতা দেখানোর ব্যাপারও আছে আছে অত দূরে নীল আকাশে ভেসে বেড়ানো বস্তুটা শাসন করতে পারার আনন্দ ঘুড়ি ওড়াতে কে না ভালোবাসে রাজা মহারাজাও কিন্তু এই খেলা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারেনি তাই বলে কি ঘাটে দৌড়ে ঘুরে ওড়াতে পারে তারা পায়ে যে ধুলো লেগে যাবে তাই রাজাদের হয়ে অন্যরা ঘুড়ি উড়িয়ে দিত আর রাজামশাইরা নির্দিষ্ট কুঠুরির মধ্যে নিজেদের আটকে রেখে ছোটো জানলা দিয়ে সেই ঘুড়িটার উপর নজর রাখতেন এই নিয়ে খুব সুন্দর গল্প আছে যদিও এটাকে গল্প না বলে সত্যি ঘটনা বলা ভালো এক রাজা খুব ঘুড়ি ওড়াতে ভালোবাসতেন সারা বছর ধরে তাঁর ওড়ানোর জন্য ঘুড়ি বানানো হতো বিশেষ ধরনের কারুকার্য করা বিশাল ঘুড়ি থাকতো দুটো এই ঘড়ি দুটোর সঙ্গে বাঁধা থাকতো ছোট্ট ছোট্ট রেশমের থলি একটা থলিতে থাকতো সোনার টাকা আর একটা থলিতে থাকতো রূপোর টাকা ঘুড়ির লড়াইয়ের সময় যে এই ঘড়িগুলো কাটতে পারবে মোহরের থলেগুলো হবে তার স্বয়ং মহারাজ এক সাধারণ মানুষের সংসার চালানোর খরচ হিসেব করে এর ভিতর মোহর রাখতেন প্রতি বছর ঘুড়ি প্রতিযোগিতার সময় এগুলো কাটা পড়তোই খানিকটা যেন ইচ্ছে করেই এগুলো ফিরে আসতো না একবার খ্রিস্টপূর্ব দুশো সালে উন্দের এক রাজা যুদ্ধের সময় বেশ কণ্ঠাসা হয়ে পড়েছিল তারা রাজাকে প্রায় হাড়ের দিকে ঠেলে দিয়েছিল প্রতিপক্ষ শিবিরে বেশ খুশি খুশি ভাব রাত্রিবেলা সৈন্যরা বিশ্রাম নিচ্ছে তার নিজের তাঁবুতে হঠাৎই শোনা গেল বাজনার আওয়াজ সবাই বাইরে বেরিয়ে এলো দেখার জন্য কোথাও কিছু নেই কিন্তু আওয়াজ ভেসে আসছে আকাশ থেকে সবাই বেশ অবাক প্রতি এই ঘটনা ঘটতে লাগলো আকাশ থেকে বাজনার আওয়াজ ভেসে আসতে লাগলো শত্রুপক্ষ কিছু বুঝতে পারল না খানিকটা ভয়ও পেয়ে গেল নিজেদের মধ্যে জোর আলোচনা শুরু করে দিল বুঝলো এ দৈববাণী ছাড়ার কিছুই নয় দেবতা রুষ্ট হয়েছেন তাদের বিপদ সংকেত দিচ্ছেন যাতে তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যায় এবং পরের দিনই তারা ফিরে গিয়েছিল আসলে হুন বংশের সেই রাজা রাতের অন্ধকার এক এক ধরনের ঘুড়ি উড়িয়েছিলেন যার সুতো হাওয়ার সঙ্গে ঘর্ষণের ফলে বাজনার মতো আওয়াজ হতো শত্রুপক্ষ সেটাকেই দৈববাণী বলে ভুল করেছিল একবার কোরিয়ায় বিদ্রোহ শুরু হয় রানী সেনাপ্রধানকে ডেকে বললেন বিদ্রোহ দমন করো ইতিমধ্যে হল কি রাজ্যে উল্কাপাত হলো সেই সময় উল্কাপাত অশুভ ইঙ্গিত বলে মনে করা হতো বিদ্রোহীরা তো আরও অশান্ত হয়ে উঠল তার আর শাসকপক্ষ পড়ল বেশ মুশকিলে সেনাধ্যক্ষ অনেক ভেবে এক উপায় বের করলেন বিদ্রোহীদের তিনি বললেন দেখো এই উল্কাপাত আমাদের সকলের জন্য অমঙ্গল তোমরা যদি বিদ্রোহ থামাতে রাজি হও তাহলে আমি এই আগুনের গোলাটিকে আবার আকাশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি আর তাতে আমাদের সকলের মঙ্গল বিদ্রোহীরা রাজি হলো একটা নির্দিষ্ট দিনে সকলে বড়ো ধানের মাঠের ধারে জড়ো হলো অধীরাগ্রহে সবাই অপেক্ষা করতে লাগলো কী হয় দেখার জন্য দেখলো অনেক দূরে দাঁড়িয়ে আছেন সেই সেনাপ্রধান সামনে এক আগুনের গোলা ধীরে ধীরে সেই আগুনের গোলা উঠে গেল আকাশে সকলে উল্লাসে ফেটে পড়ল যাক অশুভ শক্তি বিদায় হয়েছে রাজ্যে ফিরে এলো শান্তি আসলে সেই সেনাপ্রধান জ্বালানো অবস্থায় ঘুড়ি আকাশে পাঠাতে সক্ষম হয়েছিলেন আমাদের দেশের প্রখ্যাত সম্রাট শিবাজিত একবার পুনের কাছে প্রতিপক্ষের এক রাজার দুর্গের ওপারে ঘুড়ি উড়িয়ে দেন রাতের অন্ধকারে সেই ঘুড়ির সুতো পাল্টে লাগানো হয়েছিল মোটা দড়ি ঘুড়ি নিয়ে গল্পের যেন শেষ নেই ভেবে দেখলে ঘুড়ি কিন্তু বিমান আবিষ্কারের অনেক আগে থেকেই আছে সেই কারণেই মুলুকে ন্যাশনাল এয়ার অ্যান্ডস স্পেস মিউজিয়াম ওয়াশিংটন ডিসিতে একটা ফলকে উড়ানের ইতিহাসে চীনাঘুড়ির প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করে লেখা আছে মানবজাতির তৈরি প্রথম বায়ুজান হল ঘুড়ি